নবী ঘোষণা করে দেন, দয়ার নবী মায়ার নবী দুজাহানের বাদশা বর্ণনা করেন, ভালো স্ত্রী হওয়ার জন্য চারটা গুণ। জোরে বলেন কয়টা? একটু আস্তে কম। ও বন্ধুরে, মা বন্ধুরকে লক্ষ্য করে বলি, মা সাচ্চা গুণের কথা নবী ঘোষণা করেছেন, নবীর মুখ নিঃসৃত বাণী, সাচ্চা গুণ যদি কোন মহিলার মধ্যে থাকে তাহলে ওই মহিলাটা ওই স্ত্রীটা হলো ভালো স্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলি, বলবো রে ভাই, মাত্র চারটা গুণ যদি কোন স্ত্রীর মধ্যে থাকে তাহলে ওই স্ত্রী হলো ভালো স্ত্রী। তার এক নাম্বার গুণ আপনারাও সুন্দর করে শুনবেন, এরপরে মা বোনদেরকে বলে দিবেন, এক নাম্বার গুণ হলো মা, তোমার স্বামী যখন বাড়িতে আসে, স্বামী যখন বাড়িতে আসে রে মা, নবী ঘোষণা করেন, স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে, স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে তুমি স্বামীর কাছে আগায়া যাবা, স্বামীকে সা আনন্দে গ্রহণ করবা, হাসি মাখা মুখ নিয়ে তোমার স্বামীকে বরণ করবা। স্বামীকে বরণ করতে গিয়ে তুমি যদি একটু হাসি মাখা মুখ নিয়ে সামনে যায় দাঁড়াও, হঠাৎ করে যদি হাসি দিতে গিয়ে যদি একটা দাঁত বের হয়, একটা দাঁতের বিনিময় নবী ঘোষণা করে দেন, স্বামীকে বরণ করতে গিয়ে তুমি একটু হাসি দিয়েছো, একটা দাঁত বের হয়েছে, একটা দাঁত বের হওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজর সওয়াব আল্লাহ দিয়ে দিবে। লাভ না ক্ষতি? একটু জোরে কন কে বলি, মা স্বামীকে বরণ করতে গিয়ে হাসি দিয়েছো, একটা দাঁত বের হয়েছে, সঙ্গে সঙ্গে একটা কবুল হজরে সওয়াব আমার আল্লাহ দিয়েছেন, মারহাবা কন। কিন্তু আমার দেশের মা বোনেরা, বাপরে বাপ, অন্য সময় ভালোই থাকে, স্বামী যখন বাড়িতে আসে, বাড়িতে আসার সাথে সাথে অন্য সময় খুব আনন্দে আসে, স্বামী বাড়িতে আসছে তো একেবারে স্ত্রী বাড়ির ভিতর কথা কন আসে না, নাই এমন ফুলে আছে কোনো কথা নাই। আবার দেখবেন কোন কোন স্ত্রী ঘরের একবারে এক কোনায় যায়া একেবারে ওই মুরগিগুলা কি মুরগি কয় যেগুলো বাতে বসে, কুইসা মুরগি, আমার সিরাজগঞ্জ জেলায় কয় কুইসা মুরগি, আপনারা কুইসা একেবারে ঘরের কোনায় যায়া কুইসা মুরগির মতো যায়া বসে থাকে, কথা কন ঠিক না ব্যাঠি, এমন স্ত্রী আছে না নাই, আরে কুইসা মুরগির মতো বসে থাকে। ও মুসলমান, মা বোনদেরকে বলি, মা কুইসা মুরগি জাত করার বলে আবার ওষুধ আছে, এ আছে না নাই, এ ওষুধ কি ওষুধ, ছোট কালে দাদি বলছে সাইদুর আসো 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 তাড়াতাড়ি আসো, এটাই মুরগিটা ধরে নিয়ে ওই আমাদের বাড়ির পাশে দেখ পাগার আছে, কস্তুরির পাগার, পানি ঠান্ডা না গরম, ওই একেবারে ঠান্ডা পানির মধ্যে এই কুইসা মুরগিটা কয়টা সুবনি দিয়ে এসো, কয়টা সুবনি ডেলিভারি না দেখবে তো আর কুইসে ফেলে দিচ্ছে, কথা কন আমার বাড়ির পাশে এক ভাই একবার ওই কাজ করছে কুইসে সারে নাই, এরপরে রাগ করে বলছে চল আজকে তোর কুইসে সারা আনে, যায়া একেবারে এত বেশি সুবনি দিছে, সুবাইতে সুবাইতে এক পর্যায়ে মুরগি তুলে দেখে মুরগি কথাও কয় না, নরেও না সরেও না, একেবারে তাকায়া দেখে যে না মুরগি ইন্না লিল্লাহ, কথা কন মা বোনদেরকে বলি, মা কুসা মুরগি জাত করার ওষুধ তোমার স্বামীরা জানে, কিন্তু সহজ সরল ভাবে জীবন যাপন করে বিধায় তোমরা স্বামীদেরকে রংপুরের মফিস মনে করো না, কথা কন ঠিক না ঠিক, স্বামীর সামনে যদি আসে স্বামীকে বরণ করবা হাসি মাখা মুখ নিয়াম, এটা হলো এক নাম্বার আমল। দুই নাম্বার আমল নবী ঘোষণা করেন, স্বামী যখন বাড়িতে আসে, স্বামী যদি তোমাকে নিজ প্রয়োজনে ডাক দেয়, ডাকটা যদি হালাল কাজও হয়, হালাল কাজে যদি তোমার স্বামী ডাক দেয়, সমস্ত কাজ বন্ধ দিয়ে তোমার স্বামীর ডাকে সারা দিয়ে দেয়, নবী ঘোষণা করেন, তুমি কোরআন পড়া শুরু করে দিয়েছো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম
কোরআন পড়তে আসো রুকু পর্যন্ত যাও নাই এমন সময় তোমার যদি স্বামী এসে ডাক দেয় ও মরিয়মের মা ও মর্জিনার মা আল্লাহর নবী ঘোষণা করেন কোরআন পড়া বন্ধ দিয়া তুমি তোমার স্বামীর কাছে যায় দাঁড়ায় যাও এ আমার আমার দেশের মা বোনেরা এরকম করে ডাক দিলে যায় কথা কন এ আমার সিরাজগঞ্জ জেলার কথা বলছি আপনাদের সিলেট বিভাগেও আছে কয় কি রে হবিগঞ্জ আছে আছে মানে এমন অবস্থা ও মুসলমান ডাক যদি দেওয়া যায় ডাকতে ডাকতে জিভে ভরা যায় ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় না তারপরেও যদি যা ডাক দেয় মধুমাখা কণ্ঠে ও মরিয়মের মা ও মর্জিনের মা উনি দোফা বাড়ি থেকে জবাব দেয় এ কথা কন ঠিক নেবে তখন মেজাজ গরম হয় না ঠান্ডা হয় কথা কন মেজাজ যদি গরম হয়ে যায় যদি একটা থাপ্পড় মারিয়ে দেন ও মুসলমান যায় দেখবেন শেষ দশ বছরের দাম্পত্য জীবনে যা সুনাম অর্জন করছেন এক থাপ্পড়ে সব ধুইয়া মুইছে সাফ করে দেবে কথা কন একেবারে একেবারে কান্না শুরু করে দেবেন সব পড়ি বসে বসে পড়ি ছেড়ে দেই যদি আমরা সিগারেটার বিড়ি মুখে যদি রাখতে পারি দাড়ি আমার আল্লাহ বলে তোমাদের জন্য বানায়া রাখছি জান্নাতের মধ্যে গড় বাড়ি পাউটি পা দিবে হুরিয়ার নড়ি জবান খুলে কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রাগ করতেছে মা বোনেরা রাগ করতেছে যে খায়া দায় কাম নাই এবার আবার তাহের দায়া সব বোনে সে বক্তার দেখে নিয়েছি মা বন্ধের কোলি মা আমি আপনাদেরকে গালি দেওয়ার জন্য আসি নাই রে মা নবী ঘোষণা করেন স্বামী যদি ডাক দেয় সমস্ত কাজ বন্ধ দিয়া তোমার স্বামীর কাছে দাঁড়ায় যা কষ্ট পাচ্ছে ও মুসলমান বন্ধুগণ আমার মা বন্ধুদেরকে বলি মা আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও বলি আল্লাহর নবীর জলিল কদর সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন সংসার পরিচালনার জন্য শুধুমাত্র আদরই নয় সংসার পরিচালনার জন্য হাতে একটা লাঠি রাখা দরকার হযরত ওমর ফারুক বর্ণনা করেন সংসার পরিচালনার জন্য একটা লাঠি রাখা দরকার মাঝে মাঝে লাঠির ব্যবহার থাকতে হয় কথা বলেন ঠিক না ঠিক মাঝে মাঝে একটু ফোঁস ফাঁস করো রে ভাই ঠিক কিনা বলে একেবারে যদি রাহেলিল্লার মতো ছেড়ে দেন মাথায় উঠে বসবে আর মাথার থেকে নামাইতে পারবা না এই জন্য একটু ফোঁস ফাঁসের দরকার আছে কি নাই কোন জানি এক শ্রোতা ওয়াজ শোনার পরে কষ্ট লাগতেছে ভাই আমার পরে আরো আলোচনা আছে এই জন্য আমি আপনাদেরকে সিটা ফোটা কিছু দিয়ে যাচ্ছি কোন জানি শ্রোতা মাহফিল শেষ করে বাড়িতে গেছে সব মাহফিলে কি তাবারক দেয় সব মাহফিলে কে পোলোয়া দেয় এ কথা কন তো কোনো কিছু দেয় না এখন স্বামী বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে শীতের মধ্যে ওই স্ত্রী আর ঘরের ভিতর থেকে ওই ল্যাবের ভিতর থেকে আর উঠতেছে না ডাক দিতেছে দরজা খুলে দাও উনি আর উঠিচ্ছে না এমন আছে কি না খুব কষ্ট করে দরজাটা খুলছে খোলার পরে বলে ক্ষুধা লেগে গেছে আজকে তো আর কোনো পোলোয়াট দেয় নাই তো বাদ দাও স্ত্রী ল্যাবের ভিতর থেকেই কইতেছে বাদ ওই যে দেখো টেবিলে আছে কোণে আছে টেবিলে কই টেবিলে ভাত আছে জগ কোনে পানি আনবো কই জগ সম্ভবত টিভু বলের কাছে প্লেট কই কই প্লেট মনে কা পাক ঘরে রইছে গ্লাস কই কই গ্লাস ছেলে খেলছে দত খাটের নিচে আছে এরকম আছে না নাই উনি উঠিচ্ছে না এরকম এখন চিন্তা করে কেরে বক্তাও বললেন যে রাসূলের হাদিস যে একটু ফোঁস ফাঁস করা দরকার হযরত ওমর বলছে তাহলে একটু ফোঁস ফাঁসের দরকার আছে কি না এ কথা কন এক সাপ গেছে পীরের কাছে মুড়ি ধোয়ার জন্য কি গেছে মুড়ি ধোয়ার জন্য সাপ গেছে পীরের কাছে মুড়ি ধোয়ার জন্য যায় কি যায় না এ মুসলমান কেন যাবে না অনেক জেন সাপের রূপ ধরে পিশাবের কাছে যায় কথা কন ঠিক না বেটা পিশাবের কাছে গেছে গেছে সাপ
হুজুর আমাকে murid বানান বলে না তোমাদেরকে murid বানানো যাবে না বাবা তার কারণ তোমাদের স্বভাব ভালো না মানুষকে পাইলেই তুমি দংশন করো সাপে বার অনুরোধ করে হুজুর আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আপনার কাছে আমি আদাবদ্ধ হই আমি যেই দিন থেকে বায়াত গ্রহণ করব murid হব ওই দিন থেকে শুরু করে কোন দিন আমি আর মানুষকে দংশন করব না বলে যদি তুমি এই প্রতিশ্রুতিটা দিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি বায়াত দিতে পারি মুজিবা শিখায়া দিলাম ও মুসলমান মুজিবা যখন শিখায়া দিয়েছে রে ভাই বন্ধুরে সাপ এবার চলে আসছে রে কোন অসুবিধা নেই সাপ এবার চলে আসছে না সাপ এবার ও বন্ধুরে হাতের থান এই এলাকার মধ্যে আইসা দুই জমির মাঝখানে ওটাকে কি বলে ওই আইলের মাঝখানে টান টানা হয়ে শুইয়া উনি অজিবে করতেছে এদিকে একজন মানুষ যায় কয়াটি ধান কাটছে ধান কাটার পরে ওই ধানটা নিয়ে আসবেন নারায়ণ তাকবীর কিনে গো আপন বলতে কে নাই জাগতে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জাগতে আমি ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ভাবে দে আপন বলতে কে নাই জাগতে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জাগ আমার নাই সাধন বজন গদয়ালো নাই সাধন বজন চোখের পানি দিয়া তোমার দোয়াতাম সরল তোমার যদি হয় দয়ালন তোমার যদি হয় দয়ামন মরণের ভয় হবে রে আপন বলতে কে নাই জগতে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে ও বাইজাদের তোমরা ভাব গো আপ তারা সবাই মিলে মিশে পড়াবে কাপন তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন ওই নানি জুম কহাবো কে হো নাই জগতে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কে হো নাই জগ যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া ওই কবরে আপন বলতে কাউকে পাইবা না ওই দিন দয়ার নবী দিবেন দেখা দয়ার নবী দিবেন দেখা তারাইবেন হাসুরে আপন বলতে কে হো নাই জগতে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কে হো নাই জগতে ভাইজানকে বসে